बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो फ्रेंड्स एंड व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल। आशा करी अपनारा जे जेखने आछेन भालो आछेन एबं सुस्थ आछेन। आर आमादेर माझे जारा अस्वस्थ आछेन तादेर सुस्थता कामना करे शुरू करछि आजकेर भिडियो। तो फ्रेंड्स, आज के आमि आपनादेर साथे कोनो ब्लग ना एकटा रेसिपि शेयर करते जाच्छि। आर एई रेसिपिटा खुबई मजार आर आनकमन एकटा रेसिपि, कचु गोस्त। आपनारा कि खेयेछेन कखनो कचु गोस्त? आमार नानी बानातेन, आमार नानी एखन आमादेर माझे नेई। आमार काछे शुनेछि आमार नानी एई कचु गोस्त रान्ना करतेन आर खुबई मजा हतो। तो आमार रिक्वेस्टे आमार आमु आजके आपनादेर साथे शेयार करबे कचु गोस्तेर रेसिपिटा। आर आमि एकटु हेल्प करछि जेहेतु भिडियो करबो। तो এখানে এক কেজি থেকে কিছু কম গোস্ত নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কচু, আর ইন্ডিয়া পাকিস্তানে কচুকে বলে আরবি মেবি। পেঁয়াজ কাট কাট করে কেটে নেওয়া হয়েছে, কত পেঁয়াজ? 7-8টা পেঁয়াজ নেওয়া হয়েছে। আর এখানে আদার পেস্ট, রসুনের পেস্ট নেওয়া হয়েছে। পরিমাণ মতো লাগবে। আর এটা লবণ, সল্ট, আর এখানে মশলা নেওয়া হয়েছে জিরা, এলাচ, দারচিনি, লং 10টা, আর গোলমরিচ 10টা, তেজপাতা 2টা, আর দারচিনি তো 2টা নেওয়া হয়েছে, দেখেন আপনারা। আর এগুলো সব ফ্রাই করে শিলপাতায় পিষে দিয়ে অথবা আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আর ফ্রেন্ডস, এই রান্না শুরু করতে যাওয়ার আগে বলি, আপনারা যারা নিউ ভিজিট করছেন আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নিউ নিউ ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। আর প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, ফুল ওয়াচ করবেন, কারণ আমরা যারা ইউটিউবার অনেক কষ্ট করে ভিডিও করি, আমাদের মাঝে অনেকে অস্থ থাকেন, ভিডিও করতে হলে অনেক কষ্ট করে করতে হয়। সুস্থ যারা আছেন তাদের কথা আলাদা। আর এই যে এই গোস্তটা রান্না করতে হলে প্রেশার কুকারে আমরা করবো, আর এখানে সব মশলাগুলো আমু দিয়ে দিচ্ছে। তো গোস্ত ফার্স্টে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর তেল পরিমাণ মতো দিতে হবে। আর পেঁয়াজ কাট কাট করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটা আদা রসুনের পেস্ট, আর ফ্রেন্ডস আজকে শুক্রবার, মসজিদ থেকে সানরাইজে খুতবা। তো আশা করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি সাউন্ড আপনাদের কানে ডিস্টার্ব হয়। আর এখন মশলাগুলো দিয়ে দিবে আমি। এটা কি দিচ্ছ? তো জিরা পাউডার 1.5 চামচ দিছে, আর এটা ধনার পাউডার 1.5 চামচ, মরিচের পাউডার 2 চামচ, আর হলুদের পাউডার 1.5 চামচ। আর তেজপাতা 2টা। তো এটাকে এখন নেড়ে ভালো করে মিক্স করে চুলায় চাপিয়ে দিব। কয়টা সিটি দেওয়ার জন্য আম্মু বলবে? 4-5টা সিটি দিতে হবে। এটা আপনার প্রেশার কুকারের উপর নির্ভর করবে আর গোস্তের উপর নির্ভর করবে কতটা সিটি দিতে হবে। যদি গলে যায় আপনারা বুঝতে পারবেন হয়ে গেছে, আর না গলে আবার সিটি দিবেন। তো ফ্রেন্ডস, লবণ দিয়ে বাকি আছে, যে সল্ট, সল্ট অ্যাড করে দিচ্ছি আমি।
फ्रेंड्स पाशे चुलाय एलाच दारचिनी लंग गोल मरीच जत धरण आछे जीरा सबकिछ एकसाथे फ्राई करे पिछे निये ए गोसो रान्नार समय दिया हबे रान्ना शेषे कचु कचु जखन रान्ना शेष हबे शेषे दिये दिते हबे तखन टेस्टटा इनक्रिज करबे। तो आपात आमि कैमराटा अफ करि एगुलो फ्राई होक पिछा हो जाक तारपर कैमरा अन करबो। तो फ्रेंड्स चूलाते एखन गोस्त होच्छे आर एक पाके कचुगुलो के चिले आमरा पिस पिस करे नि आर एतो एभाबे चाकू दिए कचु होच्छे चिले निते हय प्रथम। तो फ्रेंड्स आमादेर कचुगुलो चिला हये गेछे आर एटाके किभाबे आमरा काट करछि पिस पिस करे काट ना माछनाटा करे फाक दिए काट को देखाबो। तो এইভাবে মাছখানাটা ফাক করে এভাবে কাট করে তবে আধা কেজি কচু নিয়েছি আমরা। তো আমরা এখন গোসের মধ্যে দিয়ে দেব। তো চলুন যাই রান্না করে। আর গোসের মধ্যে দেওয়ার আগে এটাকে ভ্যাপার দিয়ে সিদ্ধ করে দেব ভাপ দিতে হবে। তো ফ্রেন্ডস এখন রান্না করে এখন কচুটা সিদ্ধ করতে দেওয়া হচ্ছে। तो फ्रेंड्स एक कचुटा सामान्य एक हलुद दिए हलुद एड कर हलुद दिए सिद्ध करते हैं। तो फ्रेंड्स हमारे कचुटा सिद्ध करा हुए गए गोसर मध्य ढेर दीची जेहतु कचु दिए गरुर गोस रान्ना तो कचु तुलते ही गरम पानी मन रखें जरा कचु राना करें कचु जाबें कचु कचु दिए देखो रेसिपी राना करते गरम पानी दरकार पड़े गरम पानी छाड़ा राना करते कचु शाक एजेंगे गरम पानी कचु दिए तो गरम पानी हम एखे दिया फ्रेंड्स अपना रानाटे करना क्या कचु दिए कचु शाक बोलें कचु गोस बोलें कचु दिए माछ राना करना क्या गरम पानी का हट पानी का अपना यूज करबें तो मुख धरबे ना। और ये गरम पानी आमुधे दीचे प्रेसार कूकारे परिमाण मत दीते हैं। गरम पानी दियार पर नहीं देखो कचु और ये गोस्त আর এটা দেখছেন না ব্লেন্ডারের মধ্যে এলাচ দারচিনি গোলমরিচ জিরা সব হচ্ছে ফ্রাই করে ব্লেন্ডার ব্লেন্ড করে নেওয়া হয়েছে। দেখুন এখন তো ফ্রেন্ডস ও ব্লেন্ডারে নিয়ে থেকে এটা নামিয়ে নিলাম ফ্রিজে। তো এখানে অর্ধেক আমি এখন আর বাকি অর্ধেক হয়ে যাবে যখন তখন। তো ফ্রেন্ডস এখন তিনটা কাঁচা মরিচ অ্যাড করছি ঢাকনা দিয়ে দিব।
তো ফ্রেন্ডস দুইটা সিটি দিতে হবে আমাদের এই সিটির উপরে তারপর হয়ে গেলে আপনাদের সামনে দেখাচ্ছি তো ফ্রেন্ডস হয়ে গেছে আমাদের কচু গরুর গোশত রান্না কমপ্লিট আর খেতে খুবই মজা গরম ভাতের সাথে আর এটা তো আপনাদেরকে প্রথমে বললাম আমার নানির রেসিপি বানাতে লাগে তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে আর যারা এখনো এই রেসিপিটা মানে ট্রাই করেনি আর খাননি ট্রাই করে দেখবেন একবারের জন্য আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনি সুস্থ থাকলে আপনাদের ফ্যামিলি মেম্বার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো ফ্রেন্ড সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ অল